Dear friends, welcome to our channel. Let's make them easy. আলোচনা করছি লর্ড অফ দ্য ফ্লাইস নিয়ে বাই উইলিয়াম গোল্ডিং। নভেলটি পাবলিশড হয় 1954 সালে। প্রকাশিত হওয়ার সাথে সাথেই ব্যাপক সাফল্য এবং প্রশংসিত হয় এবং উইলিয়াম গোল্ডিং ব্যাপক জনপ্রিয় হয়ে যায়। এখানে আমরা ক্যারেক্টার লিস্টগুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে রাল্ফ প্রোটাগনিস্ট, জ্যাক ব্রিটিশ বয়, রেড হেয়ার্ড অ্যান্ড আগলি, সে একজন ব্রিটিশ বয়, লাল চুলের কুচ্ছিত একটা ছেলে, ফুলি ডিভেলপড পার্সোনালিটি, অর্থাৎ ভিতরে ভিতরে সে একজন পাকা ব্যক্তিত্বের অধিকারী, যদিও বাচ্চা বা ছেলে মানুষ। অ্যান্টাগনিস্ট পিগি, ফ্যাট বয় উইথ স্পেক্টাকলস, চশমা পরিহিত একজন মোটা ছেলে, হ্যাভিং উইক আইসাইট, দুর্বল চোখের দৃষ্টি যার বা দৃষ্টিশক্তির সমস্যা আছে এরকম, সাফারিং ফ্রম অ্যাজমা রোগে ভোগে। এবং স্কুলের দিনগুলোতে সে স্কুল বয়দের দ্বারা সবসময় কি হতো, তিরস্কার হতো বা তাকে নিয়ে হাসাহাসি করতো, তিরস্কৃত হতো, হাসাহাসি করতো, এমন একটা ক্যারেক্টার হচ্ছে পিগি। সাইমন, সাইমন একজন ইনোসেন্ট এবং জেন্টেল বয়, ভিকটিম অফ বারবারিজম। এই মডার্ন নভেলে আমরা দেখতে পাবো যে ছেলেরা একত্রিত হয়ে কৌতূহলের বসে এই সাইমনকে হত্যা করছে, তাদের বর্বরতা দেখাচ্ছে। এরিক শ্যাম টুইন্স, এরা দুইজন যমজ, রজার কিলার অফ পিগি। রজার ক্যারেক্টারটা আমরা এই নভেলে দেখতে পাবো যে এই পিগি ক্যারেক্টারকে হত্যা করছে। সেটিং প্লেস, এই নভেলের সেটিং প্লেস হচ্ছে আননেমড আইল্যান্ড, দ্য মোস্ট প্রবাবলি দ্য স্পেসিফিক ওশান, এটা নাম না জানা একটা দ্বীপ, খুব সম্ভবত এটা প্রশান্ত মহাসাগরের একটা দ্বীপ। উপন্যাসের মূল কথা, ইউরোপে সে সময় নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধ চলছিল। একদল ব্রিটিশ স্কুল বয়দের নিরাপদ দেশে শিফটিং করার জন্য ইংল্যান্ড থেকে একটা প্লেন ফ্লাইট করেছিল। আনফর্চুনেটলি এই প্লেনে একটা গুলি লেগে প্লেনে ফায়ারিং হয় বা আগুন ধরে যায় এবং পাইলট এই ডিটাচেবল প্যাসেঞ্জার টিউবটাকে রিলিজ করে দেয়। এই টিউবের মধ্যে ছিল স্কুল বয়রা। টিউবটা স্পেসিফিক ওশানেই ক্র্যাশ হয়ে যায় এবং অধিকাংশ বালকরা দ্বীপে উঠে আসে বা আইল্যান্ডে উঠে আসে, কিন্তু কিছু বালক টিউবের মধ্যে আটকা পড়ে এবং জলের স্রোতে সাগরেই হারিয়ে যায়। বালকরা যে আননেমড একটা আইল্যান্ডে নিজেদের আবিষ্কার করে, এই আইল্যান্ডে যেসব বালকরা ছিল তাদের বয়স ছিল 6 থেকে 12 বছরের মধ্যেই। পিকচারে আমরা র্যাল্ফকে দেখতে পাচ্ছি। র্যাল্ফকে নভেলের শুরুতে লিডার হিসেবে সিলেক্ট করা হয় এবং সকল বালকরাই তার কথা শুনত, কিন্তু র্যাল্ফ লিডার হিসেবে খুব একটা দক্ষ ছিল না। সে ছিল ভদ্র সভ্য, অন্যের উপর মাতব্বরি করা, কর্তৃত্ব প্রতিষ্ঠা করা, নিয়ন্ত্রণ করা, এসব কাজে খুব একটা তার দক্ষতা ছিল না। সে একজন ভদ্র ছেলে ছিল। র্যাল্ফ উপরোধে বা এই আইল্যান্ডে একটা কংশেল বা শঙ্খ খুঁজে পায়, যেটা আমরা ছবিতে দেখিয়েছি, এই শঙ্খটা খুঁজে পায় যেটা বাজালে জোরালো আওয়াজ সৃষ্টি হয়। পিগি র্যাল্ফকে শিখায় কিভাবে এটা বাজাতে হয়। র্যাল্ফ এটা বাজিয়ে সকল বালকদের একত্রিত করত, মিটিং ডাকত, এসব কাজে র্যাল্ফ এটা ব্যবহার করত এবং সিম্বলিক্যালি অর্থে এই শঙ্খটাকে বা এই কংশেলটাকে অথরিটি, ডেমোক্রেসি, ডিসেন্সি, ডিসিপ্লিন, সিভিলাইজড ওয়ে অফ লাইফ হিসেবে কল্পনা করত এই র্যাল্ফ। এবং র্যাল্ফ এটাকে এতটাই রেসপেক্ট করতো যে যখন কথা বলতো, মিটিংয়ে কথা বলতো, তখন এটা হাতে নিয়েই কথা বলতো। র্যাল্ফ এই আইল্যান্ডে একটা নিয়মনিষ্ঠ শান্তিপূর্ণ স্টেট প্রতিষ্ঠার স্বপ্ন দেখতো বা কল্পনা করত এবং সকল বালকদের সে সমানভাবেই দেখতো। এবং পিগি এবং সাইমন তাকে স্ট্রংলি সাপোর্ট করত এই র্যাল্ফকে। অন্যদিকে জ্যাক, জ্যাকের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, জ্যাক মেরিডিউ। এই জ্যাক সবসময় র্যাল্ফের রুলগুলোকে ভায়োলেট করত, ভঙ্গ করত। সে অশান্ত ছিল, সর্বদা নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করত, নেতা শাস্ত অহেতুক অন্যের উপর মাতব্বরি করত, ক্ষমতার জন্য সীমা লঙ্ঘন করত এবং সে একজন এগ্রেসিভ আক্রমণাত্মক ছেলে। এখানে উইলিয়াম গোল্ডিং র্যাল্ফ ক্যারেক্টারের মধ্য দিয়ে শান্তিপূর্ণ একটা স্টেটের উল্লেখ করেছেন এবং স্টেটম্যান হিসেবে র্যাল্ফকেই দেখিয়েছেন। অন্যদিকে জ্যাকের মাধ্যমে বারবারিজম, যেটা স্বৈরতন্ত্র, আগ্রাসী রাষ্ট্রের ইঙ্গিত বহন করেছেন, অর্থাৎ তৎকালে ইউরোপে যে নিউক্লিয়ার ওয়ারটা চলছিল তারই ইঙ্গিত বহন করেছেন উক্ত ক্যারেক্টারের মধ্য দিয়ে। র্যাল্ফ একটা মিটিং ডেকে সবার উদ্দেশ্যে বলল যে আমাদের আগুন জ্বালাতে হবে, যদি আমরা আগুন জ্বালাতে পারি তাহলে এই আশপাশ দিয়ে যেসব শিপগুলো পাসিং করবে তারা আমাদের দেখতে পাবে এবং উদ্ধার করার জন্য আমাদের কাছে আসবে। বালকরা মনের শুকনো লতাপাতা কাঠ একত্রিত করলো এবং আগুন জ্বালানোর জন্য প্রস্তুত হলো, যেটা আমরা ছবিতে দেখিয়েছি। জ্যাক পিগির চশমার যে ম্যাগনিফাইং গ্লাসটা ছিল এটা সূর্যের আলোতে ধরে সেখান থেকে আগুন জ্বালালো। এটা দেখে বালকরা তো খুবই আনন্দিত হলো, আনন্দে নাচানাচি শুরু করলো, সাঁতার কাটতে শুরু করলো, হই হল্লো শুরু করে দিল। একটা ছোট ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, খুব সম্ভবত সে আগুনে পুড়েই মারা গেছে, যেটা কেউ খেয়াল করেনি, এবং বনের বেশ কিছু অংশও পুড়ে গেছে, কিন্তু সবাই আনন্দে মেতে ছিল। এতে পিগি ক্ষিপ্ত হয়,
সে আগুন না ধোঁয়া তৈরির কথা বলেছিল, কিন্তু র্যাল্ফ চেয়েছিল আগুন জ্বালাতে। কিন্তু আগুনের যে ক্ষতিকারক দিক রয়েছে বা প্রভাব রয়েছে সেটা র্যাল্ফ ভাবেনি। অন্যদিকে পিবির যদিও দৃষ্টিশক্তির সমস্যা ছিল, কিন্তু সে দূরদৃষ্টি সম্পন্ন ছিল। সে আগুনের সম্ভাব্য ক্ষতির কারণটা আগেই বুঝতে পেরেছিল। এখানে র্যালফের অদক্ষতা আবারও তুলে ধরা হয়েছে যে র্যালফ একজন দক্ষ লিডার ছিলেন না। বালকদের অসতর্কতার কারণে আগুন নিভে যায় এবং সেখান দিয়ে অলরেডি একটা শিপও পাস করেছে, কিন্তু আগুন না থাকায় তাদেরকে দেখতে পায়নি এবং তাদেরকে উদ্ধার করতেও আসেনি। এতে র্যালফ খুব কষ্ট পায়। জ্যাকের শিকারের খুব নেশা ছিল, সে পিক বা শুকুর শিকারের জন্য বেরিয়ে যেত, এর কারণে সে আগুনটাকে কন্টিনিউ করতে পারেনি, যদিও এই জ্যাকের উপরই আগুন জ্বালানো বা আগুনটা কন্টিনিউ করার দায়িত্ব ছিল। এতে পিগি ইনসাল্ট করে জ্যাককে। আমরা উপন্যাসের শুরুতে বলেছি যে জ্যাক একজন এগ্রেসিভ, সে পিগিকে থাপড় মারে এবং এর ফলে তার চশমার একটা গ্লাস ভেঙে যায়, যেটা আমরা ছবিতে দেখিয়েছি যে ভাঙা গ্লাস। এই জ্যাকের থাপড়ের কারণে পিগির চশমার এই গ্লাসটা ভেঙে যায়। এরপরে র্যাল্ফ শঙ্খ বাজিয়ে সকল বালকদের একত্রিত করে তাদের ডিসিপ্লিন শিখায়, ডিউটি শিখায়, কিভাবে কাজ করতে হবে তার একটা ডিরেকশন দেয়। এরপরে জ্যাক ও তার হান্টাররা পিগির এই ভাঙা চশমাটাকে চুরি করে, যাতে পিগি সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং র্যাল্ফ পরাজিত হয়। এখানে এই চশমা বা স্পেক্টাকলস, এটা যদিও আগুন জ্বালানোর কাজে ব্যবহার হতো, কিন্তু রাইটার এটাকে সিম্বলিক্যালি নলেজের সঙ্গে তুলনা করেছেন বা সিম্বলিক্যালি নলেজ হিসেবে এটাকে কল্পনা করেছেন, আগুনটাকে নলেজ হিসেবেই কল্পনা করেছেন। লিটল্যান্ডস নামে একটা ছোট্ট বালক ছিল, সে আইল্যান্ডে ভয়ঙ্কর কিছু একটা দেখতে পায় বা ভয়ঙ্কর কিছু একটা আছে এই কথা সবাইকে জানিয়ে দেয়। র্যাল্ফ এবং পিগি অত্যন্ত বিচক্ষণতার সাথে তার এই কথাগুলোকে বিশ্লেষণ করে একসময় বলে যে এখানে ইভিল কোনো কিছু নেই বা এগুলোর কোনো এক্সিস্টেন্স থাকতে পারে না, এটা আসলে কল্পনাতেই সম্ভব। কিন্তু এই লিটল্যান্ডস বলে যে এটা সাগরে ডুবে আছে এবং রাত্রেবেলা তাদেরকে তাড়া করে ফিরছে। তার এই কথাতেই সকলের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যায় এবং অনাকাঙ্ক্ষিত একটা ভয়ের মধ্যে বা ভীতির মধ্যে থাকে এই ছেলেরা। জ্যাক খুবই শিকার করতে পছন্দ করত, তাই শিকার করতে করতে সে একসময় ঘোষণা দিল যে শিকারী দলের সর্দার সে, তারা র্যালফের কথা মানবে না এবং তা সে একটা সো পিগ, যেটা মাঝি শুকুর, শিকার করলো এবং সবার উদ্দেশ্যে বহস দিল। এতে করে সকল বয়রা খুবই আনন্দিত হলো এবং এই জ্যাকের নেতৃত্ব মেনে নিতে শুরু করলো। এবং জ্যাক কি করলো, সকল বহস শেষ হয়ে যাওয়ার পর এই শুকুরের যে মাথা ওটা একটা স্টিকের উপরে স্ট্যান্ড করে দিল বা একটা লাঠির উপর দাঁড় করিয়ে দিল। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা লাঠির উপরে রক্তাক্ত একটা মাথা দাঁড় করানো রয়েছে। এখানে অনেক মাছি পড়েছে এবং ছাই মাখানো এই শুকুরের মাথা মনে হচ্ছে লর্ড অফ দ্য ফ্লাইস, এখানে কিছু মাছি ফ্লাইং করছে। সাইমন যখন এই মাথার সামনে আসে বা তার কাছে যায়, তখন মনে হয় মাথা যেন বাঁকা হাসি হাসছে, তাকে দেখে কিছু বলছে এবং ভীতির কারণ সৃষ্টি হচ্ছে। পিকচারে আমরা দেখেছি সাইমন দেখছে এই মাথাটাকে। সাইমনকে বলছে সব মানুষের মধ্যেই পশুত্ব রয়েছে, বিষ্ট রয়েছে, সে এটা কখনোই এড়াতে পারবে না এবং এই পশুত্বের হাত থেকে তারা কখনোই বাঁচতে পারবে না। এখানে এই বারবারিজম বা এই অসভ্য রাষ্ট্রের, বর্বর রাষ্ট্রের কথাগুলি তুলে ধরেছেন আবারও কবি এখানে। অর্থাৎ সাইমনের মধ্যে একটা হলুসিনেশন শুরু হয়ে গেছে, মতিভ্রম শুরু হয়ে গেছে, যে এই মাথাটার দিকে তাকিয়ে তার মধ্যে অলরেডি চিন্তাভাবনা শুরু হয়ে গেছে, যে বর্বরতার একটা নিষ্ঠুর রূপ সে দেখতে পাচ্ছে, কল্পনা করতে পাচ্ছে। অবশেষে এসব ভাবতে ভাবতে সাইমন সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর সে যখন জ্ঞান ফিরে পায় তখন পাহাড়ের উপরে চলতে শুরু করে এবং এখানে এই মাথাটা, শুকুরের মাথাটা, বিলজেবাব, দ্য নেম অফ দ্য ডিভিল ইন দ্য বাইবেল, বাইবেলের রেফারেন্স টানা হয়েছে, এটা নেম অফ লিউসিফার, মানে শয়তানেরই একটা নাম, মানে এই মাথাটা শয়তানের মতো প্রতিকৃতি বা শয়তানের মতো বাঁকা কথা বলছে বা বাঁকা ভাবে হাসছে, এইরকম একটা ইঙ্গিত করেছেন এখানে। সাইমন যখন পাহাড় থেকে নেমে আসে, পাহাড়ে উঠে যায়, তখন সে দেখতে পায় যে একজন মৃত প্যারাশুটিস্টের দেহ পড়ে আছে। আমরা ছবিতে দেখিয়েছি একটা প্যারাশুটিস্টের দেহ পড়ে আছে এখানে এবং সে মারা গেছে। তখন এই সাইমনটা নিজে নিজে কল্পনা করতে শুরু করে যেখানে ইভিল বলতে কিছু নেই, তারা যে ভয়ের মধ্যে ছিল আসলে তা নয়, আইল্যান্ডে ইভিল কিছু নেই। তার এই কথাগুলো সে জ্যাক সমর্থিত স্যাভেজ এই বর্বর বয়দের শেয়ার করার জন্য অত্যন্ত আনন্দের সাথে পাহাড় থেকে নেমে আসছিল এবং যখন এই কথাগুলো তাদেরকে বলে তখন এইসব ছেলেরা কৌতূহলের বশে বলে তাহলে তুমি ইভিল। সাইমনকেই তারা ইভিল হিসেবে সম্বোধন করে এবং ইভিল ভেবে তাকে আক্রমণ করে। একের পর এক আক্রমণে, এলোপাতাড়ি আক্রমণের ফলে সাইমন সেখানে মারা যায় বা তাকে হত্যা করে। এখানে ব্রিটিশ বয়দের বা ব্রিটিশদের একটা বর্বরতা প্রকাশ পেয়েছে, রাইটার এখানে দেখিয়েছেন ব্রিটিশদের বর্বরতা। জ্যাক কৌশলে এরপরে কি করে, পিগির যে ভাঙা গ্লাসটা ছিল
এটাকে চুরি করে। পিগিকে রজার হত্যার জন্য বড় একটা পাথর নিক্ষেপ করে। এখানে ব্যাপারটা হচ্ছে চশমা ছাড়া পিগি কিছুই দেখতে পায় না, সুতরাং তাকে কে মারতে আসছে না আসছে সে কিছুই দেখতে পাচ্ছে না, সে দাঁড়িয়ে আছে এবং বড় পাথরের আঘাতে পিগি সেখানেই মারা যায়। এবং পিগির যে কঙ্ক শেলটা ছিল এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, এবং পিগির হত্যার মধ্য দিয়ে এবং এই কঙ্ক শেল এটা চূর্ণ বিচূর্ণ হওয়া ডিস্ট্রাপ্টেড হওয়ার মধ্য দিয়েই এখানে আদর্শ রাষ্ট্রের অপমৃত্যু ঘটে, ডিসিপ্লিনের অপমৃত্যু ঘটে, সিভিলাইজড ওয়ে অফ লাইফের অপমৃত্যু ঘটে। অর্থাৎ পোয়েট বুঝাতে চাইছিলেন সিম্বলিক্যালি অর্থে যেগুলো ছিল কংশেলের মধ্যে সবকিছু ভ্যানিশ হয়ে যায় পিগির মৃত্যুর সাথে সাথে, এবং র্যাল্ফ পুরোটাই একা হয়ে যায়। এবং এখানে তার যে স্ট্রং সাপোর্টার দুটো ছিল পিগি এবং সাইমন, এই দুটোই কিন্তু মারা গেল। এবং রজার মারলো এই পিগিটাকে, এখানে সম্পূর্ণভাবে পরাজিত হচ্ছেন এই রাল্ফ। এই নভেলে আমরা দেখতে পাবো যে ফায়ার ট্রিপল রুল পালন করেছে, সেটা আমরা দেখব। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ফায়ার ইজ ইউজড অ্যাজ ট্রিপল সিম্বল ইন দ্য লর্ড অফ দ্য ফ্লাইস। লিটারাল সেন্স, ফায়ার ইজ ইউজড ফর কুকিং, আগুন রান্নার কাজে ব্যবহৃত হয়। জ্যাক ইউজেস ফায়ার রোস্টিং মিট অফ পিগস, শুকুরের মাংস রান্না করার জন্য বা পোড়ার জন্যই জ্যাক আগুন ব্যবহার করেছিল। এক নম্বর রোল এখানে হচ্ছে ফায়ার সার্ভস অ্যাজ এ ডিস্ট্রেস সিগনাল, ফায়ার এখানে বিপর্যয়ের সংকেত বহন করছে। অর্থাৎ যখন তারা পাহাড়ের উপর আগুন জ্বালিয়েছিল তখন এই আগুন দেখে নাবিকরা ভেবেছিল বা ভাবত যে এখানে বিপর্যয়ের কিছু একটা সংকেত রয়েছে, আগুনটা এই সংকেতটাই বহন করছে, বিপর্যয়ের একটা প্রতীক। এক দুই নম্বরে ফায়ার অলসো সার্ভ অ্যাজ সিম্বল অফ কমফোর্ট টু সাম অফ দ্য বয়েজ, এই আগুনটা কিছু কিছু ছেলেদের কাছে আরামের একটা মাধ্যম। অর্থাৎ যখন ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আগুন জ্বালানো হয়েছিল তখন কিছু কিছু ছেলেরা কিন্তু অধিকাংশ খুবই আনন্দিত হয়েছিল, তারা আনন্দে নাচানাচি করছিল, সাঁতার কাটছিল, হই হুল্লোড় করছিল। সুতরাং একটা কমফোর্টের দ্বিতীয় স্টেপ এখানে দেখানো হয়েছে। থার্ড, এগেইন ফায়ার সিম্বলাইজেস এ ফোর্সেস অফ ডিস্ট্রাকশন, আগুনটা হচ্ছে ধ্বংসের একটা প্রতীক, ধ্বংস শক্তির একটা প্রতীক। ইন দ্য ফাইনাল চ্যাপ্টার জ্যাক সেটস ফায়ার টু দ্য ফরেস্ট টু স্মোক আউট র্যাল্ফ, অর্থাৎ নভেলের শেষে আমরা দেখতে পাবো র্যাল্ফ সম্পূর্ণ একা হয়ে যখন বনের মধ্যে আত্মগোপন করে জ্যাক থেকে বাঁচার জন্য, তখন জ্যাক সমর্থিত এই বর্বররা, স্যাভেজরা, স্যাভেজ বয়েসরা বনের মধ্যে আগুন ধরিয়ে দেয় এবং এই আগুন থেকে বাঁচার জন্য র্যাল্ফ বেরিয়ে আসে এই বন থেকে। সুতরাং এখানে কিসের সিম্বলটা বহন করছে, যে ডিস্ট্রাকশন, ধ্বংস, বনটাকে ধ্বংস করে দিয়েছে, এই সিগন্যালটা বহন করছে এখানে। সুতরাং আমরা বলতে পারি যে ফায়ার এখানে ট্রিপল রোল পালন করেছে। উপন্যাসের শেষে র্যাল্ফ সম্পূর্ণ একা হয়ে যায় এবং সে বনের মধ্যে আত্মগোপন করে এবং ভাবতে থাকে তার স্ট্রং সাপোর্টার পিগি এবং সাইমন মারা গেছে। স্যাম এবং ইরিক তাকেই সমর্থন করত, কিন্তু জ্যাক জোর করে তাকে তাদেরকে নিজ দলে নিয়েছে এবং জ্যাক সমর্থিত তার হান্টাররা বনে আগুন ধরিয়ে দেয়, কেননা র্যাল্ফ বনের মধ্যেই লুকিয়ে আছে। এবং বনে যখন আগুন লেগে যায় তখন অসহায় র্যাল্ফ বন থেকে বেরিয়ে আসে, বিষে চলে আসে, এবং সে ভাবতেই পারেনি যে কি ঘটবে। যখন সে বিষে চলে আসে তখন দেখতে পায় একজন ইউনিফর্ম পরা ব্রিটিশ নাবিক তার সামনে দাঁড়িয়ে আছে। এই নাবিক বনের আগুন দেখে তাদের সাহায্য করতে এগিয়ে এসেছে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বনে আগুন জ্বলছে, তার সামনে কিছু লিট ল্যাম্পস রয়েছে এবং তার সামনে রয়েছে রাল্ফ, এবং রাল্ফের সামনে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন বা এই ব্রিটিশ নাবিক। সে জানতে চায় যে কি ঘটেছিল। র্যাল্ফ তখন এই জ্যাকের বর্বরতা বা নিষ্ঠুরতার কথা বলে, বনের আগুনের কথা বলে এবং কিভাবে তারা এখানে এসেছে এই কথাগুলো ডিসক্রিপশন দেয়। অবশেষে নাবিক বুঝতে পারে সবই এবং র্যাল্ফকে এবং এর লিটলান্সদের নিয়ে সে নিরাপদে সেট আউট করে এবং সেফ অ্যান্ড সাউন্ড তারা ওখান থেকে লিপ করে। এখানে এই সিম্বলের মধ্য দিয়ে পয়েন্ট বুঝাতে চাচ্ছেন যে যারা ইনোসেন্ট, যারা আদর্শ মানুষ, আদর্শ রাষ্ট্রের কল্পনা করত, আদর্শ রাষ্ট্র লিড করত, তারা সভ্য সমাজেই থাকে, আর যারা বর্বর, স্যাভেজ, বারবারিজম, জ্যাক সমর্থিত সেই মানুষগুলো বা ছেলেগুলো বা জ্যাকরা, এরা কিন্তু একটা এই আইল্যান্ডেই থেকে গেল, বর্বর বা অসভ্য জীবনে যাপন করবে সেখানে। তো এটা ছিল আলোচ্য এই মডার্ন নভেলের মূল বিষয়। আশা করি নভেলটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।